নমস্কার দর্শক বন্ধুরা, পিয়ন স্পোর্টসে স্বাগত। ট্রান্সফার আপডেট না বলে বলা চলে বরং ট্রান্সফার নিয়ে একটা গল্পের কথা এবং একটা মূলত ধারণা দেওয়ার জন্য এই ভিডিওটা করা। গত দুই মৌসুম ধরে মোহনবাগানে গোলরক্ষক বিশাল কায়েদ একটা মানে অনবদ্য পারফরমেন্স করেছেন এবং দলকে রীতিমতন বাঁচিয়েছেন। অনেক পরিস্থিতিতে, অনেক কঠিন পরিস্থিতিতে দলের পরিত্রাতা হয়ে উঠেছেন বলাই যায়। এবং 2022-23 যে ISL চ্যাম্পিয়ন হওয়া, সেটাও তার ফাইনালে তার চওড়া হাত কিন্তু একটা অনবদ্য ভূমিকা নিয়েছিল, সেটা সবাই আপনারা দেখেইছেন। তো বিশাল কায়েদ দলের একটা মূল স্তম্ভ, সেটা তো অবশ্যই মাথায় রাখতে হবে। কিন্তু যেহেতু আস্তে আস্তে ম্যাচ বাড়তে চলেছে এবং AFC কাপ, চূড়ান্ত, ISL, তো একটা বিশাল বড় চাপ পড়ে আছে। এবং দলের দ্বিতীয় গোলরক্ষক সেরকমভাবে প্রতিষ্ঠিত কোনো গোলরক্ষক না থাকায় বিশালের ওপরই ভরসা রাখতে হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্টকে। তো সেক্ষেত্রে বিশালের চাপ কিছুটা কমানোর জন্য মোহনবাগান ম্যানেজমেন্ট কি গোলরক্ষকের একটা ভাবনা চিন্তা করছেন? আমাদের কাছে অন্তত পক্ষে যেটা আমরা বুঝতে পেরেছি যে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু চাইছে একটা দ্বিতীয় গোলরক্ষক অবশ্যই আছে দলে কিছু, কিন্তু একটা অন্তত পক্ষে স্ট্যান্ডার্ড গোলকিপার, ISL স্ট্যান্ডার্ড গোলকিপারকে দলে অন্তর্ভুক্ত করা তাদের কিন্তু লক্ষ্যর মধ্যে আছে বলে আমরা জানতে পেরেছিলাম। এবার কিছু কিছু প্রোফাইল আমি নিজে ব্যক্তিগতভাবেও ঘেঁটে দেখছিলাম, তার মধ্যে একটা জিনিস যেটা খুব কাকতলীয় লাগলো, কালকের কয়েকটি ঘটনা এবং সেইখান থেকেই এই অ্যাজামশনটা অন্ততপক্ষে আমার। প্রথমেই বলে রাখি, এটা কোনো সূত্র কনফার্ম করেনি বা কোনো সূত্র আমাকে বলেনি, তাই জন্য আমি কোনো ক্লেম করছি না যে এটা হতেই চলেছে বা কিছু। এটা জাস্ট আমার নিজের অ্যাজামশন, না হলেও হতে পারে। এবং অন্ততপক্ষে মোহনবাগান যে গোলকিপারের লক্ষ্যে আছে সেটা অবশ্যই, তবে এটা আমার সম্পূর্ণ অ্যাজামশানের ওপর করা ভিডিও, কোনো সূত্রও বলেনি বা কিছু আমি আগেই বলে দিচ্ছি। এবং কোনো বুক ঠুকে বলার কোনো গল্প কিন্তু নেই, শুধুমাত্র আমার একটা নিজের অ্যাজামশান যে গতকাল আপনারা দেখেছি যে ধীরাজ সিং মৈতাম, তিনি FC গোয়া ছেড়েছেন, গত মরশুমে সেভাবে প্রথম চয়েস গোলকিপারও ছিলেন না। এবং ধীরাজের এটিকে মোহনবাগানে একসময় দলে ছিলেন, যদিও খেলার সুযোগ পাননি এবং তারপর সেখান থেকে FC গোয়াতে যাওয়া। তো এই ধীরাজ সিংয়ের কালকে FC গোয়া ছাড়ার পোস্ট এবং তারপর গত রাতে একটা ভারতের অন্যতম সেরা ক্রীড়া সাংবাদিক মার্কাসের একটা টুইট কিন্তু অনেকটা আমার কাছে মনে হয়েছে একটা কিছুটা হলেও লিঙ্ক আপ থাকতে পারে, যদিও এখনও বলছি কোনো সূত্র বা কোনো কেউ এ বিষয়ে কনফার্ম করেনি। তবে যেহেতু মোহনবাগান একটা গোলরক্ষক, দ্বিতীয় ISL স্ট্যান্ডার্ড গোলরক্ষক চাইছে, সেক্ষেত্রে এটা হলেও হতে পারে। এখনও আমি এ বিষয়ে কোনো কনফার্ম খবর পাইনি, তাই এখনই এটা নিয়ে জল্পনা করারও কোনো বিষয় নেই। জাস্ট আপনাদের কাছে তথ্যটা শেয়ার করলাম যে হলেও হতে পারে, এটা আপনারা লক্ষ্য রাখতে পারে যে ধীরাজ সিং মৈথামকে মোহনবাগান সেকেন্ড গোলরক্ষক হিসেবে যদি চয়েস করে। অনেকেই প্রশ্ন করবেন যে ধীরাজ কি দ্বিতীয় গোলরক্ষক হয়ে দলে খেলতে পছন্দ করবে একটা কোনো দলে, তো তাদের বলে রাখা ভালো, ধীরাজ কিন্তু FC গোয়াতেও দ্বিতীয় গোলরক্ষক, প্রথমে দ্বিতীয় গোলরক্ষক চয়েস হিসেবেই ছিল এবং মৌসুমের শেষ দিকে এসে তখন সে খেলার সুযোগ পেয়েছিল। তো লড়াই তাকে করতেই হবে অবশ্যই বিশাল কায়েদের সঙ্গে যদি মোহনবাগানে সে যোগ দেয়, তবে এটা হলেও হতে পারে। আবারও বলে দিই, সম্পূর্ণ আমার নিজের অ্যাজামশান, কোনো সূত্র বলেনি, কোনো এখনও আমি কোনো খবর পাইনি যে ধীরাজ মোহনবাগানেই জয়েন করতে চলেছেন বা মোহনবাগান ম্যানেজমেন্টের তার প্রতি নজর আছে বলে। এটা সম্পূর্ণ নিজের একটা ওই দুয়ে দুয়ে চার করার মতন বিষয় যে ধীরাজ সিং মৈতামকে মোহনবাগান চাইলে তারা এ করতেই পারে। আবার এটাও হতে পারে যে দিনের শেষে ধীরাজ অন্য কোনো দলে যোগ দিলেন, তবে মোহনবাগান ম্যানেজমেন্ট যে দ্বিতীয় গোলরক্ষকের একটা সন্ধান করছে এটুকুনি অন্ততপক্ষে সঠিকভাবে বলতেই পারি। দেখা যাক কী হয়, দিনে আরও ঘটনা ঘটবে। আবারও বলছি, ধীরাজ যদি অন্য দলেও যোগ দেয় তাহলেও অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ এটা সম্পূর্ণ আমার নিজের অ্যাজামশনের ওপর করা ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই নিজেদের মতামত জানাবেন আর বিয়ন্ড স্পোর্টসকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।